আচ্ছা, আগের ক্লাসে আমরা লেন্স পড়ছিলাম আলো চ্যাপ্টার থেকে। তো লেন্সের কয় প্রকার, লেন্সের সংজ্ঞা, এগুলো আমরা দেখেছি। এবার লেন্স থেকে কিছু ছবি আঁকা আমাদেরকে শিখতে হবে। তো আমরা দেখেছি লেন্স দুই প্রকার, উত্তল লেন্স এবং অবতল লেন্স। তা আজকে আমরা এখানে করছি উত্তল লেন্স দ্বারা প্রতিবিম্ব গঠন কিভাবে হয়, সেটা সেই চিত্র অঙ্কন তোমাদেরকে শিখতে হবে। তো প্রথমে এক নাম্বার যে চিত্রটা আমরা অঙ্কন করব, সেক্ষেত্রে বস্তু আছে লেন্সের ফোকাসের বাইরে। প্রথমে দেখো, এখানে এল এল ড্যাশ হলো উত্তল লেন্স, নিচে লেখা আছে এল এল ড্যাশ উত্তল লেন্স, এক্স ওয়াই হচ্ছে তার প্রধান অক্ষ, ও হচ্ছে আলোক কেন্দ্র, এফ হচ্ছে ফোকাস বিন্দু। এই যে এফ, বাঁ দিকে একটা এফ, আবার ডান দিকেও একটা এফ। কেন দুটো এফ করা হলো? কারণ লেন্সের যেহেতু দুটি গলিও তল, তাই তার দুটি ফোকাস বিন্দু থাকবে। তো বাঁ দিকে ও থেকে এফ অবধি যা দূরত্ব হবে, ডান দিকে ও থেকে এফ অবধি তাই দূরত্বই হবে। এই ও এফটা যদি 5 সেমি নাও, এই ও এফটাও 5 সেমি নিতে হবে। এবারে এখানে 2F যেটা করেছি, তাহলে এফ যদি 5 সেমি দূরে হয়, 2Fটা 10 সেমি দূরে হবে বাঁ দিকে। এই এফটাও যদি 5 সেমি দূরে হয়, ডান দিকে 2Fটাও 10 সেমি দূরে রাখতে হবে। আর ক্যাপিটাল PQটা হচ্ছে বস্তু। এই বস্তুটা দেখো ফোকাসের থেকে অনেক বাইরে আছে, অ্যাকচুয়ালি 2F এর বাইরে আমরা রেখেছি। তো কিভাবে প্রতিবিম্ব গঠন হচ্ছে সেটা আমাদেরকে দেখতে হবে। তো প্রতিবিম্ব গঠনটা এটা আমি দেখাচ্ছি একে। দেখো প্রথমে দেখো, পি থেকে একটা রশ্মি বেরোলো যেটা প্রধান অক্ষের সমান্তরালে গেল। এবার আমরা জানি প্রধান অক্ষের সমান্তরাল রশ্মি, যেহেতু এই রশ্মিটি প্রধান অক্ষের সমান্তরাল, তাই এটা প্রতিসরণের পর আমরা জানি সমান্তরাল রশ্মি কোন বিন্দু দিয়ে যায়, না ফোকাস বিন্দু দিয়ে যায়। তো সেটা গেল। আচ্ছা, এবার পি বিন্দু দিয়ে, এটা ছিল প্রথম রশ্মি। এবার পি বিন্দু দিয়ে আমরা দ্বিতীয় রশ্মিটা বের করলাম, যেটা আলোক কেন্দ্র দিয়ে সোজা বেরিয়ে চলে যাবে। পি বিন্দু দিয়ে প্রথম রশ্মি তাহলে প্রধান অক্ষের সমান্তরাল, উল্টো দিকে ফোকাস বিন্দু দিয়ে বেরোবে, আর দ্বিতীয় রশ্মি পি বিন্দু দিয়ে বেরিয়ে সরাসরি আলোক কেন্দ্র দিয়ে বেরিয়ে চলে গেল। আচ্ছা, এবার দেখো এই দুটি রশ্মি ছেদ করছে স্মল পি বিন্দুতে। দুটি রশ্মি ছেদ করছে কোথায়? স্মল পি বিন্দুতে। আর স্মল পিটা কোথায় আছে? না, প্রধান অক্ষের নিচে। সুতরাং এই স্মল পি বিন্দুতে আমাদের প্রতিবিম্বটা তৈরি হবে, এবং যেহেতু স্মল পি বিন্দুটা প্রধান অক্ষের নিচে আছে, তাই প্রতিবিম্বটি হবে বস্তু সাপেক্ষে উল্টো বা অবশিষ্ট। সুতরাং দেখো আমরা এবারে এই যে পি বিন্দুতে দুটো রশ্মি ছেদ করেছিল, সেইখানে আমরা কি করলাম, প্রতিবিম্বটা আঁকলাম স্মল পি স্মল কিউ। প্রতিবিম্ব হচ্ছে কোনটা? স্মল পি স্মল কিউ। তাহলে এখানে বস্তু ছিল ক্যাপিটাল পি ক্যাপিটাল কিউ, এটাকে ব্লক লাইন দিয়ে করা হবে। আর প্রতিবিম্ব হচ্ছে স্মল পি স্মল কিউ, যেটা ডটেড লাইন দিয়ে দেখানো হবে। আর যেভাবে আমরা আঁকলাম, একটা রশ্মি পি দিয়ে সরাসরি বেরিয়ে প্রতিসরণের পর উল্টো দিকে ফোকাস বিন্দু দিয়ে বেরোলো, আরেকটা পি দিয়ে বেরিয়ে আলোক কেন্দ্র দিয়ে বেরোলো, দুটো যেখানে ছেদ করলো, সেই ছেদ বিন্দু স্মল পি। যেহেতু ছেদ বিন্দু স্মল পি প্রধান অক্ষের নিচে,
তাই প্রতিবিম্ব স্মল পিকিউ যেটা ডটেড লাইন দিয়ে দেখানো হচ্ছে এটা হবে বস্তুর সাপেক্ষে উল্টো বা অবশিষ্ট। তাহলে এখানে প্রতিবিম্বের কি কি বৈশিষ্ট্য আমরা এবার দেখো, প্রতিবিম্ব স্মল পিকিউ এর আমরা কি কি বৈশিষ্ট্য এখানে পেয়েছি। বস্তু লেন্সে যেদিকে আছে প্রতিবিম্ব তার বিপরীত দিকে তৈরি হয়েছে, তাই প্রতিবিম্বটা হবে সৎ প্রতিবিম্ব। বস্তু অপেক্ষা প্রতিবিম্ব উল্টো, সেটা তার জন্য আমরা বলবো প্রতিবিম্ব হচ্ছে অবশীর্ষ। প্রতিবিম্ব হচ্ছে অবশীর্ষ। তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে বস্তুটি বস্তুর সাপেক্ষে প্রতিবিম্ব আকারে ছোট। আচ্ছা, এখানে আরেকটা টার্ম আমরা পাবো যার নাম হচ্ছে রৈখিক বিবর্ধন। রৈখিক বিবর্ধনকে স্মল এম দিয়ে লেখা হয়। রৈখিক বিবর্ধনের সংজ্ঞাটা হচ্ছে প্রতিবিম্বের দৈর্ঘ্য বাই বস্তুর দৈর্ঘ্য। দেখো প্রতিবিম্বের দৈর্ঘ্য স্মল পি কিউ এটা ছোট, আর বস্তুর দৈর্ঘ্য ক্যাপিটাল পি কিউ এটা বড়। সুতরাং এখানে রৈখিক বিবর্ধন স্মল এম হবে লেস দেন ওয়ান। তো তোমাদেরকে এই আকাশ কিভাবে চিত্রটা অঙ্কন করা হলো সেটা শিখতে হবে, এবং প্রতিবিম্বের বৈশিষ্ট্যগুলো কি সেগুলো এইভাবে লিখতে হবে। এবারে যদি বস্তুটা উত্তল লেন্সের কাছে আসতে থাকে, যত কাছে আসবে তত প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু বাড়তে থাকবে। যত বস্তু কাছে আসবে উত্তল লেন্সে তত প্রতিবিম্বের দৈর্ঘ্য কিন্তু বাড়তে থাকবে। যখন বস্তু থাকবে একদম 2f এ, তখন প্রতিবিম্ব কিন্তু উল্টো দিকে 2f এ তৈরি হবে, এবং সেক্ষেত্রে বস্তুর দৈর্ঘ্য এবং প্রতিবিম্ব দৈর্ঘ্য কিন্তু সমান হবে। ঠিক আছে।